পনেরোই জানুয়ারির মধ্যে প্রকল্প অনুমোদন না হলে একশো পঞ্চাশ আসনে ইভিএম এ ভোট সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি তিনি জানান ইভিএম বৈদেশিক মুদ্রায় কিনতে হয় বৈশ্বিক যে সংকট চলছে তার প্রভাব দেশেও পড়েছে তাই যৌক্তিক অর্থ বরাদ্দের জন্য চাহিদা দিয়েছে এসি তিনি আরও বলেন এই অর্থ শুধু ইভিএম কেনাকাটায় নয় বরং রক্ষণাবেক্ষণের জন্য গুদাম তৈরি পরিবহন এবং প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছিল অর্থের অপচয় যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের পরামর্শে ইভিএম প্রকল্পের বাজেট কমাতে হলে কেনা চেয়ে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানা তিনি বাজেট কমে গেলে দেড়শো আসনে ইভিএম এ ভোট করা না গেলে ষাট থেকে সত্তর আসনে নির্বাচনের ব্যবহার করা হবে বলে জানান নির্বাচন কমিশনার